তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারে তরি তুমি মোদের পারে তরি তুমি নিদানের তরণে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ Ya Habib Allah, Ya Rasul Allah, Ya Rasul Allah, Ya Habib Allah, Ya Rasul Allah, Tumi Mude Rasharalo. তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি শত মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে এসে বসার এবং আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দিতেছেন এজন্য আমরা সকলেই মনের আবেগকে উজাড় করে দিয়ে শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তিকে ব্যয় করে সমস্ত নিস্তব্ধতাকে উড়িয়ে দিয়ে আমরা একবার জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দেখেন দেখেন আমরা সবাই মুসলমান ঠিক কি না এই মুসলমানের মধ্যে অনেক ভাগ আছে আছে না নাই আমার রাসূল নিজেই বলে দিয়ে গেছেন যে আমার উম্মতের মধ্যে ভাগ থাকবে বিভক্তি থাকবে এই ভাগ বিভক্তির মধ্য দিয়ে মানুষ কিভাবে তার সঠিক রাস্তা খুঁজে পাবে এই ব্যাপারে আমি গত জুম্মা আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছিলাম শুনেন আপনার উপরে যত কষ্ট আসুক না কেন যত ধরনের বিপদ আসুক না কেন একটা সময় সব সময় এই বিষয়টা খেয়াল রাখবেন আমার রাসূল বলে দিয়ে গেছেন যারা সঠিক পথে থাকবে যারা সঠিক পথে চলবে তাদের বিপদ আপদ পদে পদে হবে কিভাবে হবে পদে পদে আপনার বিপদ হবে সমাজের মধ্যে যদি আপনি ভালোভাবে চলতে চান আপনি যদি সামাজিকভাবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার দিয়ে যদি আপনি চলতে চান তাহলে দেখবেন যে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে এমন হয় কি হয় না সকলের সাথে ভালো ব্যবহার করলে বোঝা যায় মানুষে মনে করে যে লোকটা বেকল অথবা সরল সুতা এরকম বলে কিন্তু আর যে লোকটা খারাপ থাকে উঠতে বইতে রান্দাউনিয়া বের হয়ে যায় লাঠি নিয়ে বের হয়ে যায় ওই লোকটাকে সমাজের মানুষরা মূল্যায়ন করে এবং তাকে ভয় পায় জুড়ে বলেন ঠিক কি না এরকম যারা করে আমার রাসূল বলেছেন এরা হচ্ছে দুর্বল ঈমানদার এরা কি দুর্বল ঈমানদার যদি এই এই আপনার বিয়াদবকে যদি কোনো লম্পটকে যদি কোনো অত্যাচারী ব্যক্তিকে যদি কেউ ভয় পায় তাহলে এটা হচ্ছে যে ভয় পাবে সেটা তার দুর্বল ঈমান বলেন নাউজুবিল্লাহ এজন্য মুমিন হচ্ছে এমন ব্যক্তি মুমিনের সবচেয়ে বেশি যে মূল্যবান জিনিস সেটা হচ্ছে নবীর মহাব্বত ওলিদের মহাব্বত পিতামাতার খেদমত চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার রাসূল দেখেন দেখেন এজন্য আপনাকে কষ্ট দিবে আপনি কষ্টে
সেই কষ্টটা আপনি যখন অনুভব করবেন কোন মানুষ যখন আপনাকে আমাকে কষ্ট দিবে তখন সেই কষ্টটা অনুভব করবেন এমন ভাবে এই অনুভব করার মাধ্যমে যদি আপনার এরকম মনে হয় যে আমাকে কষ্ট দিয়ে ওই লোকটা মনে হয় ভালো হবে অথবা একটু ধৈর্য ধরে এরকম যদি হয় তাহলে আপনি সেই কষ্ট সহ্য করবেন অন্যথায় আমার রাসূল বলেছেন যদি কেউ আপনাকে যে কোনো বিষয়ে কষ্ট দেয় অথবা আপনাকে বিপদে ফেলতে চায় প্রথমত সঠিক পথের যে ঈমানদার তার কাজ হবে তাকে সরাসরি প্রতিহত করা তাকে কি করা প্রতিহত করা আপনি যদি মার খেয়ে এসে যান আপনি হচ্ছেন দুর্বল ঈমানদার কিসের ঈমানদার আপনি বলতে পারেন হুজুর এটা কি বললেন আপনি তো ঝগড়া বাজায় দিতে চাইছেন না এটাই স্বাভাবিক হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে আপনি উনার ইতিহাস পড়েন হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি সব সময় জোর গলায় কথা বলেছেন এবং মানুষকে বুঝিয়েছেন যে ভালো তাকে ভালো মর্যাদা দিয়েছেন আর যে খারাপ তাকে সাইজ করেছেন কোনটা সুবহানাল্লাহ এজন্য আবু বকর মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনিও মুসলমান হযরত উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও মুসলমান কিন্তু দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন ছিল নরম মুসলমান আরেকজন ছিল গরম মুসলমান কিন্তু আমার রাসূল বলেন যদি কেউ সমাজের মধ্যে ভালোভাবে চলতে চায় সে যদি ইসলামের প্রচার এবং প্রসার আনতে চায় তাহলে তার আবু বকর প্রয়োজন হযরত উমরেরও প্রয়োজন কন্যা সুবহানাল্লাহ আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল গত জুম্মায় আপনাদেরকে বলেছি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি নরম না গরম আমার রাসূল বললেন লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকিসু হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো আমি রাসূল যদি একেবারে নরম হয়ে যায় তাহলেও চলবে না আর আমি রাসূল যদি রাগ হয়ে যায় তাহলেও চলবে না আমি রাসূল যদি গুসা করে ফেলি তাহলেও চলবে না কেননা আমি হলাম রহমাতাল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ একদিন আমার রাসূলের দরবারে দেখেন একটু লক্ষ্য করেন এই আলোচনা আমি আর করি না ইতিপূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ির দিক থেকে উনার কথা বলে এক ইহুদি আমার রাসূলের দরবারে আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মুসাফির আমি আপনার বাড়িতে থাকতে চাই আমি খাওয়া দাওয়া করতে চাই আমি আপনার অধীনস্থ হয়ে একটি রাত যাপন করতে চাই আপনি নাকি নবী আপনার নাকি অনেক দয়া শুনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে এক রাতের জন্য থাকার সময় দিন আমি সকালে উঠে চলে যাব আল্লাহ রাসূল বললেন তুমি কোন গোত্র থেকে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি উমুক গোত্র থেকে এসেছি আমি মুসলমান না আমি হলাম একজন ইহুদি কি বললেন একজন ইহুদি আমার রাসূল ডাক দিয়ে বললেন ওয়া মান সাবিকরা তোমরা এই ইহুদিকে সুন্দরভাবে ঘরের মধ্যে বিছানা করে দাও মেহমানখানার মধ্যে বিছানা করে দাও এই লোকের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় বুখারী বলরা কোনো ধরনের অসুবিধা যেন এই লোকটার না হয় আমার রাসূলের এই আদেশ শুনে সমস্ত সাহাবায়ে কেরামরা ওই মুসাফির ব্যক্তির জন্য খাবার নিয়ে আসলেন এত এত খাবার আনার পরেও কারণ ইসলাম ধর্মের মধ্যে নিয়ম হচ্ছে আপনি পেটের তিন ভাগের এক ভাগ আপনাকে খালি আপনার খালি রাখতে হবে আর দুই ভাগ আপনি পরিপূর্ণ করবেন এবং অল্প এইভাবে তিন আঙ্গুল দ্বারা খাবেন ঠিক কি না আমরা কি এটা মানি মানি না এমন খিদা লাগলে যদি একটু বেশি খিদা লাগে ডাব বয়ে মুখ দে এমন হয় কি হয় না এটা কিন্তু নিষেধ ডাব বয়ে মুখ দেওয়া যাবে না তিন আঙ্গুলে দিতে হবে এর তিন আঙ্গুলে উনারা মুখে দিতে পারতেন এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে খেজুর তো তিন আঙ্গুলে মুখে দেওয়া যায় ঠিক কি না কিন্তু বাদ কি তিন আঙ্গুলে দিতে পারবেন মুখে না এজন্য আমরা এভাবেই খাবো কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনি আমি যখন খাবার গ্রহণ করব তখন খাবারের লুকমার পরিমাণটা যেন কম হয় কি হয় ছোট ছোট হয় আরেক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যদি কোনো ব্যক্তি বড় বড় লুকমা দিয়ে সে এভাবে হা করে যখন খাবার গিলতে যায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দানা ভয় পায় কি পায়
ভয় পায় এজন্য নিয়ম হচ্ছে অল্প অল্প করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাওয়া আপনার উপরে এই রিজিক কিন্তু জীবিত এই রিজিক আপনার জন্য দোয়া করতে করতে আর এমন কথা বলতে বলতে যে আল্লাহ আমি একজন মুমিনের পেটের ভিতরে ঢুকতেছি আল্লাহ আমি এই পৃথিবীর মধ্যে খানা হিসাবে এসে আমি সার্থক হয়েছি আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এই খানা তার জন্য উত্তম রূপে গ্রহণ করে দেন কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম ইহুদির জন্য খাবার সুন্দরভাবে নিয়ে আসা হলো ইহুদি এক প্লেট খাওয়ার পরে আবার বলতেছে এই খাবারে হয় নাই কারণ ওই লোকটা তো মুসলমান ছিল না ওই লোকটা আসলে মূলত আমার নবীর ব্যাপারে জানতে চেয়েছিল লোকটা এক প্লেট দুই প্লেট এইভাবে হাদিসের পাকের মধ্যে এসেছে এমন বেশি খাবার ওই লোকটা খাইলো এমন বেশি খাবার লোকটা খাওয়ার পরে লোকটার পেট অনেক বেশি ভরে গেছে আপনারা অবশ্যই অবশ্যই জানেন যে বেশি খেলেও আবার পেটের সমস্যা হয় ঠিক না উরুম দুরুম ভাবে যদি কেউ মাইরা দেয় যদি আপনার বেশি বেশি খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু পেটের সমস্যা হয় ঠিক না এই লোকটা এত রাতে খাবার খাওয়া শেষ হওয়ার পরে ওই লোকটা মনে মনে ভাবতেছে আরে এত বেশি করে খাইলাম সঠিকভাবে তো শুইতেও পারতেছি না বেশি খাইলেও কিন্তু শুইতেও সমস্যা ঠিক না তো এই লোকটা কিছুক্ষণ পরে তার আপনার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে তার পেটে সমস্যা শুরু হয়ে গেছে আমার রাসূল যে ঘরের ভিতরে তাকে থাকার জন্য দেওয়া হয়েছিল বিছনা তিসনা সহ সমস্ত কিছু সে পায়খানা করে নষ্ট করে ফেলেছে কন্যা নাউজুবিল্লাহ লোকটা মনে মনে চিন্তা করতেছে আহারে আমি যে কাজটা করালাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি বলতেছে মুহাম্মদ কিন্তু আমরা তো আমাদের নবীর নাম এভাবে নেওয়া ঠিক না এরপরে বলতেছি হাদিসে এইভাবে বলা হয়েছে ওই লোকটা বলতেছে মুহাম্মদ এখন আমাকে না জানে কি করে কি শাস্তি নাকি আমাকে দেয় আমি তো তার বিছানা মুসাফির খানা একেবারে নষ্ট করে ফেলেছি সকালে উঠে যদি দেখে তার অবস্থা তার বিছানা এমন অপবিত্র করে ফেলেছি ওই মুহাম্মদ তো আমাকে চারবে না আমার গর্তান মনে হয় নিয়ে নিবে ওই লোকটা কি করলো রাত পোহানোর আগে আগে সুবে সাপ সাদেক আসার আগে আগে ওই লোকটা বিছানা ছেড়ে রাতের আধারে এসে চলা শুরু করলো কন্যা নাউজুবিল্লাহ এই লোকটা মনে মনে এই জিনিসটা ভাবতেছে আমি যদি থাকি তাহলে মনে হয় এখানে পায়খানা করার কারণে আমাকে মনে হয় শাস্তি দিবে আমার গর্দান নিয়ে নিতে পারে আমি আগে ভাগি ওই লোকটা যখন এই অসুস্থ অবস্থা নিয়ে লোকটা যখন বেরিয়ে পড়ল লোকটার সাথে কিছু দামি জিনিসপত্র ছিল যে দামি জিনিসপত্র নিতে সে ভুলে গেছে ভুলে সে এই জিনিসগুলো রাখে রাইখা ওই লোকটা হাঁটা শুরু করলো আবার যাইতে 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 এইভাবে সে যাচ্ছে কিছু দূর দূরে যখন গেল যাওয়ার পরে লোকটা স্বর্ণের মধ্যে আসলো আহারে আমি তো মুসাফির খানার মধ্যে আবার সুন্দর সুন্দর দামি দামি জিনিসগুলা রেখে আসলাম আবার লোকটা মনে মনে ভাবতেছে আমি যদি এখন যাই আমাকে মনে হয় অ্যাকশন নিতে পারে মারতে পারে কিন্তু চিন্তা করতে করতে ওই লোকটা চিন্তা করতে করতে ওই লোকটা একটা ভাবলো একটা বিষয়টা ভাবলো যে আমার তো অনেক মূল্যবান জিনিস আমি রেখে চলে গেছি এই জিনিস না নিয়ে যদি বাড়িতে যায় আমার অনেক ক্ষতি হয়ে যাবে আচ্ছা যাক যে কোনো কিছুই অ্যাকশন নেওক না কেন আমি আমার মূল্যবান জিনিস না নিয়ে বাড়িতে যাব না ওই লোকটা মনে মনে চিন্তা করে আবার নবীর মুসাফির খানার দিকে রওনা হলো কন সুবহানাল্লাহ এই এই দামি জিনিসগুলো হচ্ছে তার হেদায়েতের উসিলা দামি জিনিসগুলো কি তার হেদায়েতের উসিলা আমার নবী যখন সুবে সাদেক যখন হলো ফজরের নামাজ আদায় করে যখন মুসাফির খানার ভিতরে গেলেন আমার নবী কিন্তু তাকে নামাজ পড়ার জন্য ডাকেন নাই ডাকছেন ডাকেন নাই কেন ডাকেন নাই কারণ দেখলো কোনো লাভ নাই সে তো মুসলমান না সে তো ইমানদার না ইমানদারের জন্য তো নামাজ আর বেঈমানদারের জন্য তো নামাজ না কোন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন
উনি ফজরের নামাজ আদায় করার পরে তাসবিহগুলো আদায় করার পরে সুন্দরভাবে আমার নবী সাহাবায়ে কেরামদের কি বললেন সাহাবীরারে গত রাতে আমার কাছে একজন মুসাফির এসেছিল একজন মুসাফির এসেছিল তার পুরো রাতের মধ্যে এর পরে খাবার দেওয়ার পর থেকে আর কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই সাহাবীরারে যাও 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 গিয়া দেখো এই মুসাফির কি অবস্থায় আছে সাহাবায়ে কেরামদেরকে যখন আমার নবী পাঠাইলেন সাহাবায়ে কেরামগণ যখন ঘরের ভিতরে ঢুকলেন ঢুকার পরে দেখে বিছানার উপরে পায়খানা একেবারে খারাপ অবস্থা দুর্গন্ধযুক্ত অবস্থা আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন উনি সাহাবীদেরকে পাঠানোর পরে এই খবর যখন দয়াল নবীর কানে গেল যাওয়ার পরে আমার নবী নিজে এই মুসাফির খানার ভিতরে আসলেন মুসাফির খানার ভিতরে আয়েশা যখন এই অবস্থা দেখে এমন নোংরা অবস্থা দেখলো আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল সাহাবীরা রে আমার কাছে একজন মুসাফির এসেছিল সুন্দরভাবে সে থাকার জন্য কিন্তু তার সারা রাত্র কত কষ্ট হয়েছে সে অসুস্থ অবস্থায় ছিল আমি নবী কেন তাকে পুরো রাত্র খোঁজ খবর নিলাম না ওই লোকটা না জানি কত কষ্ট পাইছে আচ্ছা বলেন তো আমার নবী কি চিন্তা করতেছে আর ও কি চিন্তা করে ও চিন্তা করতেছে যে বিছানাতে পায়খানা করার জন্য তাকে হত্যা করে ফেলবে আর আমার নবী চিন্তা করতেছেন যে আরে এই লোকটার এই পাতলা পায়খানা হইল এত খারাপ অবস্থা গেল সারা রাত আমি নবী একটু খোঁজ খবর নিতে পারলাম না আমার নবী এটা আক্ষেপ করতেছেন আমার নবী যখন আক্ষেপ করতে করতে আমার নবী নিজে হাত মোবারকের ধারায় এই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত কাপড় চাপড় বিছানার চাদর এগুলো আমার নবী নিজের হাতে নিয়ে ধোয়া শুরু করলেন কন্যা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন নবী আপনার এটা ধোয়ার কোনো দরকার নাই আমরা ধুই আমার নবী বলে না 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 আমার বাড়িতে এসেছে আমি নবী নিজে ধুইব আর ওই দিক দিয়ে মূল্যবান জিনিস রেখে যাওয়ার কারণে লোকটা আবার ব্যাক করতেছে নবীর দরবারে ফিরে আসতেছে কারণ এই ফিরে আসার জন্য তার দামি জিনিসপত্রই কিন্তু উসিলা আর এই দামি জিনিসপত্রই হচ্ছে তার ইমান নাসিবের একটা কারণ সুবহানাল্লাহ ওই লোকটা যখন ভয়ে ভয়ে আমার নবীর কাছে যখন আসলেন আসার পূর্বে একটু লুকাইয়া চুপি দিয়া দেখবে যে নবী কি করে তাকাইয়া দেখে সে যে কাপড়গুলা নষ্ট করেছিল পায়খানা করার মাধ্যমে নোংরা করেছিল ওই কাপড়গুলো আমার নবী নিজের হাতে ধুইতেছে আর বলতেছে আরে আমি তো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি নাই ওই লোকটা তো কষ্ট করে সারা রাত তার কি অবস্থা হয়েছে এমন এমন কথা যখন সাহাবীদেরকে এভাবে বলা শুরু করলেন ওই লোকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এতদিন এতক্ষণ বয়েছিলাম এতক্ষণ আমি রাত থেকে পর্যন্ত বয়েছিলাম যে আমি প্রস্রাব করার কারণে পায়খানা করার কারণে আপনি না জানি আমাকে কি শাস্তি দেন ও গো দয়ার নবী মায়ার নবী আমি কি চিন্তা করি আর আপনি কি চিন্তা করেন আমি আল্লাহর কসম করে বলতেছি ওই ইহুদি বলতেছে আমি আল্লাহর কসম করে বলতেছি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই একজন নবীর ব্যবহার এরকম হওয়ারই কথা আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর মানুষেরা এই মুহূর্তে শুনে রাখো কোনো সন্দেহ নাই লা শাক্কা ফিহি তোমাদেরকে আমি আমি বজ্রকণ্ঠে বলতে চাই এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন শেষ নবী উনি হচ্ছেন খাতামুন নবী জনাবী রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই লোকটা বলতেছে তোমরা সকলে ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার রাসূল কোন সুবহানাল্লাহ ওই লোকটা তো নবী হিসাবে জানে না কিন্তু ওই লোকটা জনাব শব্দটা ইউজ করেছিল কারণ সে তো কোনো মুসলমান হয় নাই আদব কায়দা শিখে নাই এমন অনেক বেয়াদব আছে যারা নবীর আগে জনাব কয় কয় কি কয় না কিন্তু এটা বেয়াদব আমার নবীকে যদি কেউ বলতে চায় তাহলে বলতে হবে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঠিক কি না শাফিউল মুজনিবিন কান্দানি তরানেওয়ালা বাঁচানেওয়ালা এই সমস্ত কথা আমার নবীর সাথে সিফাতের সাথে ইউজ করতে হবে কোন সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার
এজন্য আপনাদেরকে বলতে চাই যদি আপনি আমি এই বিষয়গুলো যদি দেখি সমাজের মধ্যে বহু খারাপ কাজ হয় ভালো কাজ হয় ও বন্ধুরা আমার মানুষের প্রতি ইহসান করতে হবে মানুষের প্রতি দয়া দেখাতে হবে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে না হেসে আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না না এটা কার শিক্ষা আল্লাহর শিক্ষা আল্লাহর রাসূলের শিক্ষা দেখেন আমরা তো খামখেয়ালি মনে করি আমরা খামখেয়ালি মনে করি সবকিছু আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা ওগো দয়ার নবী মায়ের নবী বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তওবা করার কারণে বান্দার গুনাহগুলোকে বদলাইয়া দিয়া মাফ করে দিয়া ওইগুলোকে নেক করে দেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি তো বড় গুনাহ বললেন বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা এবং আপনি রাসূলকে গালি দেওয়া ইয়া রাসূলুল্লাহ ছোট গুনাহ বুঝলাম না তখন আল্লাহ রাসূল বললেন ছোট গুনাহ তুমি বুঝো নাই বলেন না ছোট গুনাহ হচ্ছে তুমি আমি এখানে বসে আছি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল রাস্তার পাশে একটা ঘরের মধ্যে তুমিও বসে আছো আমিও বসে আছি ওই রাস্তাতে চলতে চলতে ওই পথিকটা যখন যাচ্ছে যাচ্ছে এই মুহূর্তে এই পথিকটা পিছলা খায়া হুজুট করে পড়ে গেল কিন্তু তুমি আমি দেখলাম যে কে মুস্কি হাসি দিলাম কিন্তু ওই লোকটা দেখে নাই একজন মুসলমানের খারাপ অবস্থা দেখে যে ব্যক্তি মুস্কি হাসি হাসে যা যে করেছে সে জানে না যে দূর অবস্থায় আছে সেও জানে না যে তুমি আমি মুস্কি হাসি দিয়েছি আমার রাসূল বলেন একজন মুসলমানের কষ্ট দিকে যে মুস্কি হাসি দেয় তার আমল নামার মধ্যেও গুনাহগুলা লিখে দেওয়া হয় কোন নাউযুবিল্লাহ এখন বলেন একটু চিন্তা করেন আমার রাসূল বলেছেন পুরো পৃথিবীর মুসলমানরা সব মুসলমান হচ্ছে এক দেহের মতো পুরো মুসলমানদের হাত হচ্ছে এক হাত পুরো মুসলমানের পা হচ্ছে এক পা পুরো মুসলমানের শরীর হচ্ছে একটা শরীর ও বন্ধুরা আমার কিন্তু দেখা যায় আমরা এখন বর্তমান সমাজের মধ্যে যে অবস্থা চলতেছে কে কাকে ডুবাবে সেই অবস্থায় চিন্তায় মানুষ লুটে পড়ে লেগেছে বলেন ঠিক কি না খুশ হইতেছে এখন বর্তমানে দাঙ্গা হচ্ছে একটা লোক উপরে উঠে যাচ্ছে হ্যাঁ কোলে উদ্দিন ছেলে উপরে উঠে যাবে ধরে রে ধরে ট্যাঙ্গো ধরে টাইনা না মা ঠিক কি না কিন্তু এই আমার রাসূল কি বলেছেন আপনি এই সমস্ত চরিত্রবান লোকগুলা যদি সে নামাজ পড়তে পড়তে তার কপালের মধ্যে কর ফেলে 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 দেয় যদি সে সুন্নাত আমল করতে 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 দৈনিক সে এমন অবস্থা হয়ে যায় যে তার পরনের মধ্যে জুব্বা পাগড়ি রুমাল শরীরে পাঞ্জাবি মুখে দাড়ি সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ভিতর দিক নাই ভিতরে হচ্ছে শয়তানি আমার রাসূল বলেন সে হচ্ছে শয়তানের বড় ভাই সে কি শয়তানের বড় ভাই এজন্য আমাদেরকে এই বিষয়গুলো সবসময় দেখতে হবে যে সমাজের মধ্যে কিভাবে ইসলামকে প্রচার করা যায় সমাজের মধ্যে কিভাবে শান্তি আনা যায় টুলি হি দ্য ওয়ান হি হ্যাজ No father or son, everything in creation was by him be done, with his infinite power, anything could be done, ask Allah for his pardon, and we'll enter the garden. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে এরপরে মানুষের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকতে হবে মানুষের উপকারে আসতে হবে উইচ ইজ ইনফিনিট পাওয়ার আল্লাহ পাকের কাছে এমন পাওয়ার রয়েছে আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তির ইমানের মধ্যে আমলের মধ্যে যদি এমন একটা কুত থাকে যে আরেকজনে ভালো হইতেছে আরেকজনে ভালো করতেছে এটা তার ভালো লাগতেছে না আমার রাসূল বলেন এগুলা হচ্ছে কোষ্ঠী পাথরের সমতুল্য এগুলা কি কোষ্ঠী পাথরের সমতুল্য কোষ্ঠী পাথর দিয়ে যেমন ভাবে বসে দেখে এটা এটা ঠিক কি না খাঁটি না ভেজাল তদ্রূপ ভাবে সেই কোষ্ঠী পাথর হচ্ছে একজনে ভালো করলে যদি আপনার আমার মনের মধ্যে ভালো না লাগে বুঝে নিবেন আপনার আমার ঈমান সঠিক না আপনি আমি সঠিক পথে নাই বুঝতে পারছেন আমার রাসূল বলেছেন ও বন্ধুরা আমার বাবা জিরা আমার আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে কাপড়টা কিনবা
এই কাপড়টা আরেক ভাইয়ের জন্য কিংবা বুখারী শরীফের বর্ণনা আমাদের পরীক্ষায় এসেছিল বুখারী শরীফের বর্ণনা হচ্ছে একজন ইমানদারের তার এই বিষয়টা তার মনের মধ্যে থাকতে হবে একটা লোক সে ভালো কাপড় পরতেছে ওই লোকটা তার নিজের জন্য ভালো কাপড় চয়েস করেছে আরেকজন ভাইকে যদি আপনি একটা কাপড় কিনে দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য যেটা আপনি কিনেছেন ওইটাই তাকে দিতে হবে আর এটাই হচ্ছে একজন ইমানদারের মূল লক্ষ্য কথা হচ্ছে এই হাদিস দ্বারা বোঝানো কি এই হাদিস দ্বারা বোঝানো এই কথাটা হচ্ছে আপনি যে খাবার খাবেন আপনি যে খাবার খাবেন পরিবারের মধ্যে দেখা যায় অনেকেই বলে যে কলমুনির মা এই তুই আমার জন্য এটা রান্না করিস একটা হচ্ছে যে অসুস্থ খাইতে পারে না এজন্য একটা আর কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় যে আমার জন্য এটা রাখিয়ে দিস ভালো করে রান্না দিস আর বাকি সবাই যেভাবে মন যেভাবে খাক এমন আছে না এমন লোক আছে না এগুলা কিন্তু চলবে না এগুলা ইমানদারের কাজ না আবার অনেকেই আছে যে বলে যে এই এই জিনিসটা আমার জন্য রেখে দিবি এটা আর কারো দিবি না এই যে গাছের মধ্যে পাবদাটা দেখা যায় এই পাবদাটা আমি খামো আর কেউ খাবে না এমন বলে কি বলে না বলে কিন্তু আমার রাসূল বলেছেন আমার রাসূল বলেছেন যখন পরিবারের সমস্ত মানুষের খাবারের জন্য তার পেটের মধ্যে খিদা লাগবে আমরা তো তিন বেলা একটা নিয়ম করে ফেলছি নাস্তা দুপুর রাত কিন্তু ওই সময় এই সিস্টেম ছিল যখন যার পেটের মধ্যে ক্ষুধা লাগতো তখন তারা খাইতো কন্না সুবহানাল্লাহ কিন্তু বন্ধুরা আমার আমার রাসূল বলেছেন এমন কোন বিষয় নাই যে রাসূলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেন নাই এমন কোন বিষয় নাই আপনি আমি কখন খাবো কোন সময় খাবো এই বিষয়টাও জেনে দিয়েছেন আমার রাসূল বলেন তোমরা যখন খাবারের মধ্যে বসবা ফ্যামিলি মেম্বারের সমস্ত সদস্যদেরকে নিয়ে বসবা সুবহানাল্লাহ কোন দেখা যায় এই ভুলটা আমরা সবাই করি দেখা যায় কাজ এটা ভিন্ন কথা কাজ জিনিসটা ভিন্ন কথা আপনি কাজে আছেন অসুবিধে আছেন সেটা ভিন্ন কথা কিন্তু আমার রাসূল বলেছেন আপনি আমি যখন খাবারের মধ্যে বসবো খাবারের মধ্যে বসার সাথে সাথে ফ্যামিলি মেম্বার সকলে যাতে আমরা একসাথে বসে খানা খাই দস্তর খান বিছাইয়া কি বিছাইয়া দস্তর খান বিছাইয়া আমার রাসূল বলেন যদি কোনো ব্যক্তি একসাথে দস্তর খান বিছাইয়া যদি কোনো ব্যক্তি খাইতে বসে তখন শয়তান কাঁদে কে কাঁদে শয়তান কাঁদে আর ফেরেশতারা তাদের যতক্ষণ পর্যন্ত তারা খাবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে রহমত বর্ষণ করা হয় কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু আমার বাবা জি আমার যে বিষয়টা দেখে শয়তান কাঁদে ওই বিষয়টা আমরা হারিয়ে ফেলতেছি আমরা একজন একজন করে আসে খাওয়ার জন্য এতে তো মহিলার অবেদা ঠিক কি না মহিলার পক্ষের আসতেছে এতে দেখবেন মহিলার অবেদা উমুক ভাই আয়া বলে যে মা বাদ দাও এরপর আরেকজন আয়া কয় পিছতে একা রয়ে রয়েছে বাদ দাও রাখছে পর আরেকজন আয়া রয়ে রয়েছে যে আমারে বাদ দাও এগুলা চলবে না নিয়ম হচ্ছে দস্তর খান বিছাইয়া সুন্দরভাবে কোন ব্যক্তি যখন খাওয়া দাওয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই খানার মধ্যে বরকত দান করেন এবং এই খাবারটা রোগের জন্য সেবা হয়ে যায় কত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন খাবার খাবে ওই সময় যেন সে বিসমিল্লাহ বলে খাবার শুরু করে কি বলে খাবার শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন খাবার শুরু করে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু না করে তাহলে তার খাবারের পাত্রের মধ্যে শয়তান ভূমি করে কি করে শয়তান ভূমি করে এটা আপনারা দেখেন না কিন্তু আমার রাসূল বলে বিসমিল্লাহ না বলে খাবার খাবো শয়তান যে ভূমি করে এটা যদি কোনো ব্যক্তি দেখতে পারত তাহলে সে সামনে আর খাবার খাওয়ার জন্য সে বসত না খন্ডা নাউজুবিল্লাহ আপনি শুনে রাখেন যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাওয়া শুরু করবেন তখন সেই খানাটা আপনার আমার জন্য সেবা হয়ে যায় ওষুধের মতো কাজ করে আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম না বলে কোনো ব্যক্তি যখন খাবার খাওয়া শুরু করে
তার সাথে তার পাতের মধ্যে আগে শয়তানের ভূমি করে ভূমি করার পরে তার সাথে শয়তানের ছেলেবেলা রক্ত খায় কোন নাউজুবিল্লাহ এরপর আল্লাহ রাসূল বলেছেন এই আলোচনা করলে অনেক সময়ের পরে দুটি কথা বলে দিই আপনি আমি যখন পানি খাই অনেকেই দেখি যে ডক ডক করে পানি খাওয়া শুরু করে এমন আছে না নাই কিন্তু পানি খাওয়ারও কিছু সুন্নাত আছে এই বিষয়টা কিন্তু আমরা কেউ মানতে চাই না আমার রাসূল বলেন যখন পানি খাইবা পানি খাওয়ার পূর্বে পাত্রের ভিতরে তাকাইয়া দেখবা পানিটা কি ভালো না মন্দ কন্না সুবহানাল্লাহ পানি খাওয়ার এই সুন্নাতগুলো আমাদেরকে মানতে হবে আপনি যখন পানি খাবেন তখন পানি খাওয়ার পূর্বে যত ভালোভাবে আপনার জন্য ডাইনিং টেবিলে রাখা হোক না কেন দেখে খাওয়া এটা হচ্ছে সুন্নাত তখন আপনি এই পাত্রটা ধরবেন ধরে রাখার পরে আপনি দেখবেন ভিতরে ঠিক আছে কিনা এরপরে আপনি বসে পানি পান করবেন এরপরে পানি পান করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করা শুরু করবেন এরপরে তিন ডুবে পানি পান করবেন কয় ডুবে তিন ডুবে পানি পান করতে হবে অনেকেই আছে দুধর নিয়া মাইরা দেয় ডক 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 কইরা পানি গিলে এগুলা ঠিক না কারণ আপনি যদি এমন ভাবে পানি খান রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যদি পুরো ব্যক্তি এইভাবে ডক ডক করে পানি খায় পানিরও কিন্তু গিরা লাগে ঠিক কি না পানিরও শক্ত গিরা লাগে এজন্য আমার রাসূল বলেছেন তোমার যখন পরিপূর্ণ তৃষ্ণা চলে আসবে বেশি তৃষ্ণায় তুমি কাতর হয়ে যাইবা তখন বসে পানি পান করবা আর তিন ডুবে পানি পান করবা আস্তে আস্তে পানি পান করবা কন্না সুবহানাল্লাহ বিজ্ঞান বলে বলে সায়েন্স থিওরি বলে যদি কোন ব্যক্তি তাড়াহুড়া করে পানি পান করে তার গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয় কি হয় তার গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে ওই পানি যদি গিরার মধ্যে লেগে যায় ওই পানি যদি এটকে যায় আটকে যায় তাহলে ওই লোকটাকে বাঁচানো মুশকিল হয়ে যায় কন্না আউযুবিল্লাহ আচ্ছা বলেন তো আমার রাসূলের এমন একটা বিধান দেখান যে বিধানের মধ্যে বান্দার জন্য আল্লাহ রাসূলের জন্য কল্যাণ নাই এমন কোন বিষয় আছে এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে আমার রাসূল যেটা বলে গেছেন আমার রাসূল বলে গেছেন যে তোমরা তাকনুর নিচে কাপড় পরো না এটাই কোন অন্যরকম লাগে যে আমরা বলি যে তাকনুর উপরে কাপড় তুলো আপনি চিন্তা করে দেখছেন এটা বলে শেষ করে দিচ্ছি তাকনুর নিচে যারা কাপড় পরে বিজ্ঞান এটাকে নিয়ে রিসার্চ করা শুরু করলো হ্যাঁ নবী কেন তাকনুর নিচে কাপড় পরার জন্য বললো পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাকনুর নিচে পর্যন্ত পড়বে কিন্তু পুরুষের ক্ষেত্রে তাকনুর নিচে কাপড় পরা নিষেধ কেন এই ব্যাপারে বিজ্ঞান রিসার্চ করা শুরু করলো বিজ্ঞান রিসার্চ করতে 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 পাইলো যে ব্যক্তি তাকনুর নিচে সবসময় কাপড় পরবে তার এক ধরনের একটা হরমোন আছে যেটা বাচ্চা জন্ম থেকে আপনার বিরত করে দেয় যে ব্যক্তি নিয়মিত তাকনুর নিচে কাপড় পরবে তার সন্তানাদি হবে না তার জন সন্তান জন্ম দেওয়া কষ্টকর হয়ে যাবে তার এই টক্সিনটা তার সেই আপনার হরমোনটা নষ্ট হয়ে যায় এরপরে আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে যদি কোনো ব্যক্তি দৈনিক প্রতিদিন রাতের 12টার পরে ঘুমায় তারও সন্তান জন্ম দেওয়া এটাও তার জন্য একটা খারাপ অবস্থা হয়ে যাবে কেননা আমার রাসূল বলেছেন তোমরা এশার নামাজ আদায় করে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা যদি ঘুমিয়ে না পড়ো তাহলে সমস্যা হবে এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করলো বিজ্ঞান গবেষণা করে দেখলো যে কোনো ব্যক্তি রাতে 11টা থেকে 12টা একটা পর্যন্ত এই 3 ঘন্টার ভিতরে মানুষ যখন আবার আরেকটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি লাইট জ্বালায় ঘুমায় তাহলেও তার সমস্যা আমার রাসূল বলেছেন অন্ধকার ঘরে তোমরা ঘুমাইবা বিজ্ঞান এটা নিয়ে রিসার্চ করা শুরু করে দিল বিজ্ঞান বলে যেই ব্যক্তি লাইট জ্বালায় ঘুমায় ফর্সা জায়গার মধ্যে ঘুমায় তার মধ্যে একটা হরমোন আছে এটা কাজ করতে পারে না আর এটা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার হরমোন কন্না সুবহানাল্লাহ আপনি বুঝতে পারছেন তাকনুর নিচে কাপড় পরা যাবে না এটা পুরুষের জন্য ক্ষতি এরপরে এশার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এটাও যদি কেউ না ঘুমায় এটাও পুরুষের জন্য ক্ষতি আর যদি কোনো ব্যক্তি পানি যদি ডক ডক করে খারায়া যদি পান করে তাহলে এটাও তার জন্য ক্ষতি প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে পানি পান করা বৈশাখ কথা বলা হয়েছে কিন্তু জমজমের পানি কেন দাঁড়াইয়া পান করার কথা বলা হয়েছে
প্রশ্ন আছে না নাই আছে না নাই এই প্রশ্নের উত্তর আগামী জুমাতে ইনশাআল্লাহ দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক নিয়ম মেনে চলার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন।